আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড কেয়ার বাই নিপা আমি শামী মাহমেদ নিপা চলে এসেছি আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা সন্ধ্যায় আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন বা ঘরে সবাই মিলে খেতে পারেন খুবই ইয়ামি খুবই টেস্টি হয় তো চলুন দেখে না যাক এটা তৈরি করতে কি কী উপকরণ লাগছে এখানে আমি দুই কাপ আটা নিয়েছি নিয়ে এখানে আমি হাফ হাফ টি স্পুন ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি সাথে অল্প পরিমাণ লবণ আর দিব চিনিটা একটু বাড়িয়ে এক টেবিল এক টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি তো দিয়ে এগুলোকে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি খুব ভালোভাবে মেশাবো ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলও আমি প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিব তার থেকে হয়তো একটু বেশি হবে তো এরকম তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেশাবো মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে দিব অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করব ডো তৈরি করে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে উপরে আমি একটু অল্প তেল দিয়ে মেখে রান্নাঘরের একটা যে জায়গাটা গরম সেই গরম জায়গায় আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঘণ্টাখানেকের জন্য আর এই ফাঁকে আমি যেই মিক্সিং সবজিগুলো দিব সেগুলোর সাথে আর কিমা বানিয়ে রাখবো দেখুন সবজি আমি এখানে গাজর কুচি বরবটি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আমার গাছ থেকে পাড়া একটি ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর এখন আমি দেখুন ওটা ওখানে রেখে আমি এখানে কিমাটাকে আগে কুক করে নেবো যেহেতু আমি এখানে রোল বানাবো তো রোলগুলো বানাতে গেলে দেখা যায় মাংসটা যদি সিদ্ধ না হয় বা মনে একটা খচখচানি থেকে থেকে যায় তো ওই জন্য আমি আগে মাংসটাকে কিমাটাকে আগে আগে রান্না করে নিচ্ছি তো দেখুন এখানে আমি কিমাটাকে রান্না করে নিচ্ছি রান্না হয়ে আসছে তো শেষের দিকে আমি একটু আটা দিয়ে দিচ্ছি আটা দিলে এটা গ্রেভিটা খুব আঠালো হয় রসালো হয় আর আপনারা যদি আটা দিতে না চান এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে পানিতে ভিজিয়ে কিছু ভিজিয়ে তারপর হয়ে আসলে আমি যখন দিয়েছি তো সেই টাইমে আপনি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেবেন চুলা থেকে তো দেখুন এটা যখন ঠান্ডা হয়ে এসেছে এখানে আমার গাছ থেকে পাড়া সেই রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে বরবটি আর গাজর কুড়ি চি আর সাথে দিয়ে দিব পেঁয়াজের কিমা তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে মাখাবো বাজার থেকে যখন ক্যাপসিকাম কিনেছিলাম তখন আসলে ক্যাপসিকাম চেনার একটা ফিমেল ক্যাপসিকাম একটা মেল ক্যাপসিকাম থাকে তো ফিমেল ক্যাপসিকাম থেকে আসলে গাছগুলো হয় তো আমি ফিমেল ক্যাপসিকামগুলো দিয়ে গাছ লাগিয়েছিলাম অনেকগুলো গাছ হয়েছে তো ওখানে আমার গাছে ধরেছে ওখান থেকে পেরে আমি এটা খুব টাটকা টাটকা দিয়ে দিচ্ছি তো দিয়ে এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছি আর এখানে যে আমার ডোটা ছিল সেই ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে সেটাকে ভিতর থেকে বাতাসগুলো বের করে ভালোভাবে মথে নিয়ে আমি এখন নেক্সট ইয়ে স্টেপে চলে যাব তো দেখুন এখানে আমি বেলুন পেরি নিয়েছি আর সাথে যে আটার যে গোল্লাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখন রুটি তৈরি করে নেব তো দেখুন রুটিগুলো আসলে আমি বানাচ্ছি আমার আমি আসলে অত এক্সপিরিয়েন্সড না তো তারপরেও আমি বানাচ্ছি দেখুন ব্যাকা হলেও কোনো প্রবলেম নাই যেহেতু এগুলোকে আমি রোল বানিয়ে ফেলব তো এই তেরা বেঁকা সিস্টেমগুলো থাকবে না তো দেখুন এখানে আমি রুটিগুলো বানাচ্ছি রুটিগুলো বানিয়ে এখানে আমি যে এটা থিকনেসটা দিয়ে দেখুন এটা থিকনেসটা ঠিক এরকম হবে তো এখানে এটা বানানোর পর এখানে আমি যে মিক্সিং কিমাটা রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে আমি যেহেতু একটু মোটা করে বানাবো বড় করে বানাবো তাই আমি একটু বেশি করে দিচ্ছি একটু জাম্বো সাইজ করে বানাবো তো এখানে দিয়ে আমি আমার হোমমেড যে যেই মজারালা চিজ আছে সেই সেই চিজটা আমি দিয়ে দিব চিজটা দিয়ে আবার উপরে আমি মিক্সিং কিমা দিব এটা মাঝখানে থাকবে মাঝখানের পার্টে থাকবে তো ওই জন্য আমি উপরে আবার আরেকটু মিক্সিং কিমা দিয়ে দেবো মিক্সিং কিমা দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজ করতে হবে দেখুন আমি যেভাবে ফোল্ড করবো ঠিক সেভাবে আপনারা দেখুন এভাবে করে আপনারা ফোল্ড করবেন তো দেখুন আমার কিমা দেওয়া হয়ে গেছে এখন আমি দুপাশ থেকে আগে দুই দুপাশ থেকে মুখগুলো বন্ধ করে নিব যেন আমি যখন ফোল্ড করব তখন এটা যেন দুই সাইড থেকে বের হয়ে না যায় তো দেখুন এভাবে করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে আপনারা এভাবে ফোল্ড করবেন তো ফোল্ড করা হয়ে গেলে খুব সাবধানে খুব সাবধানে খুব আলতো হাতে এটাকে ফোল্ড করতে হবে দেখুন এভাবে করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এভাবে করে আস্তে আস্তে করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে ফেলবেন আরেকটি কথা হচ্ছে এটা আমি সরাসরি চুলাই দিয়ে দিব আর যেহেতু আমি এটা আভেনে করব না আভেনে করলে আপনাকে 10 মিনিট রেস্টে রাখতে হতো আভেন ট্রেতে তো এটা আপনার রেস্ট রাখতে হবে না সরাসরি দিয়ে দিবেন যেহেতু চুলাই দিব এটা রেস্টে রাখলে দিয়ে লেগে গেলে তখন আবার অনেক কষ্ট হয় ফ্রাই করতে তাই আমি সাথে সাথে বানিয়ে চুলাই দিয়ে দিচ্ছি দেখুন খুব সাবধানে আলতো হাতে দিয়ে দিবেন তো এটা চুলায় আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে তারপর এটাকে আমি ফ্রাই করে নিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করতে দিব খুব লো আছে থাকবে একদম আর এটা কুক হতে থাকবে ভিতরে যেহেতু সবজিগুলো কাঁচা আছে তাই আর বিফটাও যেহেতু আছে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বারবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি আবার তুলে নিচ্ছি তো দেখুন এটাকে এখন খুব সাবধানে উল্টে নিতে হবে উল্টে নিয়ে দেখুন আমার এই পিস এই এই পাশটা খুব ভালোভাবে হয়নি তো এটা হবে আমি এটা উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এভাবে করে আসলে আমি পুরোটাকে ফ্রাই করে নিব তো এভাবেই সবগুলো রোল আপনি ফ্রাই করে নেবেন আমি একটি করে দেখেছি তো দেখুন আমার রোলগুলো হয়ে গিয়েছে আর এটা কীরকম হয়েছে ভিতরটা দেখতে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পার এটা টেক্সচারটা কেমন হয়েছে আর এটা খেতে এত টেস্ট আমি বলে বোঝাতে পারবো না তো এটা আসলে আপনি যখন বাসায় সস থাকলে সস দিয়েও খেতে পারেন আমি যেটা করি আমার বাসায় টমেটো সস থাকে তেঁতুলের কাথ টমেটো সস আর বিট লবণ দিয়ে মিক্স করে আমি একটা সস বানিয়ে দিই খুবই মজা হয় খুবই আম্মি হয় আর ভেতর আর আমার এই রোলটার ভিতরটা দেখুন কি পরিমাণ টেক্সচারটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم